ঝুমুর, হ্যাঁ, তুমি এই কাজটা কেন করলে? কি করছি? তুমি তাকে হাত করলে কেন? কি আজো, উনি ডিরেক্টর আর আমি এক্সাইটমেন্টে পড়ে ফেলছি। আর উনি আমাকে এত বড় একটা অফার দিল, দুটা মিউজিক ভিডিও করাইছে, এখন আমি অ্যাক্টিং করবো। মাই গড, ভাই আপনি তাড়াহুড়ো করে ডাক দিলেন যে এটা গুড নিউজ। গুড নিউজ? আমি একটা নাটক বানাবো, চিন্তা করে হচ্ছে নাটক। আচ্ছা, আমি যেটা একটা নাটক বানাবো চিন্তা করছি, আমি একটা ভালো রাইটার স্ক্রিপ্ট নিয়েছি। আনিসুল হক। আনিসুল হক মানে মা উপন্যাস যে লিখছে ওই আনিসুল হক? ও মাই গড, আমার মা ওনার বিশাল ফ্যান, আর ওনার যে মা উপন্যাসটা ওটা পুরো আমার মুখস্থ। আচ্ছা এখন বলো তো, কাস্টিং কে? কে? তুমি? আমি? আমি অ্যাক্টিং করবো? এটা হচ্ছে মেয়ে নির্ভর গল্প, বুঝছো? মানে তোমাকে এই ক্যারেক্টার যদি তুমি করো, এই ক্যারেক্টারে যদি তোমার এন্ট্রি হয় নাটকে, তোমাকে পিছনে ফেরত তাকাইতে হবে। অসাধারণ এটা। এই মা এই এখন একটা মেয়ে আছে যে করতে পারে, সেটা হচ্ছে মেহজাবিন। এটা ওকে দিলে ও এক বাক্যে বলবে হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে যে নতুন কাউকে নিয়ে করতে হবে। এই কারণে আমি তোমাকে সিলেক্ট করেছি যে হ্যাঁ, আমি যদি করি তোমাকে নিয়ে করবো। এটা অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, অনেকগুলা ডাইমেনশন আছে ক্যারেক্টারের। আর হচ্ছে যে এটা যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে অ্যাওয়ার্ড নিশ্চিত, আর তুমি থরথর করে উপরে উঠবা, ঠিক আছে, নাটক ইন্ডাস্ট্রিতে। আমি এটা চিন্তা করলাম যে তোমার মিউজিক ভিডিও আমরা দুইটা করেছি, ঠিক আছে, ওইটা আসলে একটা খণ্ড মানে এখন নাটকের ভিতরেই মিউজিক ভিডিও থাকে, তো আমরা নাটকটাই করি কারণ এইটার ফিউচারটা অনেক ভালো, ঠিক আছে। তো এখন নাটকটা এবং তুমি শুটিংয়ের আগে তুমি 4 দিন আমার কাছে আসবা, আমি নাটকে তোমাকে অ্যাক্টিংটা একটা গ্রুমিং করাবো, ঠিক আছে, যেন আমরা শুটিংয়ে গিয়ে কোনো রকমের মানে অ্যাক্টিংয়ে কোনো যেন ঝামেলা না হয়, ওকে? ঠিক আছে। আর যেহেতু তোমার এটা প্রথম কাজ, আমি চাই না কোনো ল্যাকিংস থাকুক, ওকে? আর তুমি স্ক্রিপ্টটা বাসায় নিয়ে যাও, ঠিক আছে? এটা আমি বাসায় নিয়ে যাবো? হ্যাঁ, বাসায় নিয়ে পড়ো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, মানে আই এম সো হ্যাপি, আমার মানে আমার খুবই ইচ্ছা ছিল অ্যাক্টিং করার। ওকে, সব হবে, তুমি এখন এইটা দিয়ে যাত্রা শুরু করো, ইনশাল্লাহ আর পিছনে তাকাইতে হবে, মাত্র তো শুরু। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে উঠি, আমি তাহলে স্ক্রিপ্টটা একদম মুখস্থ করে ফেলবো, আর হচ্ছে আপনি আমাকে পরে বুঝাই দিবেন। ওকে, আর হ্যাঁ, তোমাকে আমি হোয়াটসঅ্যাপ স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসি তাহলে, দেখা হবে, ভালো থেকো। ঝুমুর, হ্যাঁ, তুমি এই কাজটা কেন করলে? কি করছি? তুমি তাকে হাত করলে কেন? কি আজো, উনি ডিরেক্টর আর আমি এক্সাইটমেন্টে পড়ে ফেলছি, আর উনি আমাকে এত বড় একটা অফার দিল, দুটা মিউজিক ভিডিও করাইছে, এখন আমি অ্যাক্টিং করবো। মাই গড, আচ্ছা তুমি এক্সাইটমেন্টের রাস্তাঘাটে যে কোনো মানুষকে পাবা তুমি হাক করে বসবা? আশ্চর্য, এরকম বিহেভ করতেছো কেন? আজও একটা হাগই তো, এটা একটা নর্মাল বিস্মার। তুমি আমার কথা শোনো, আমি এখানে তোমার আগে থেকে কাজ করি, সে এরকম ডিরেক্ট তোমার আসবে যাবে, এত এক্সাইটমেন্ট হওয়ার কিছু নাই, ইটস নর্মাল। আর তোমার সাথে তার এটা লাস্ট কাজ, এরপরে তুমি কোনো কাজ করবা না। এই সোহান খান কোনো সময় কোনো সাপোর্টিং ক্যারেক্টার করে না, তোমার জন্য সাপোর্টিং ক্যারেক্টার করতে হচ্ছে আমার, সো এটা মাথায় রাখবা। চলো দাঁড়াই আসো, কেন ঠিক আছে? তাহলে ঠিকমতো স্ক্রিপ্টটা পড়ো, ঠিক আছে? আর এই ক্যারেক্টারটা কিন্তু সত্যি অনেক স্ট্রং, ডিরেক্টর যেটা বলছে কিন্তু ঠিক, যদি ঠিক মতো করতে পারো তাহলে সত্যি অনেক ভালো হবে। ঠিক আছে, বাই। কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে আমার বলতে হবে আমি কোথায় গেছি? আমাকে বলবে না তা কাকে বলবে? আমার একটা দায়িত্ব আছে না? এই দায়িত্ব তোমাকে কে দিছে?
আমার আম্মা নিজ হাতে আমাকে এই দায়িত্বটা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা চমক ভাইয়া, তোমাকে একটা কথা বলি। বলো। তোমার আর তোমার আম্মার কি কোনো লজ্জা নাই? কিতা বলতেছো এসব? অবশ্যই আছে। আমার আর আমার আম্মার অপরাধটা কি? আমরা কি করেছি? তোমরা দুইজনই একটা বেহায়া। বেহায়া মানে বুঝো? বুঝতে পেরেছি। সরো, আমি এখন যাব। এত রাগ তোমার, কবে যে রাগ কমবি? সারাদিন মোবাইল টিপলে হবে, গেটটা খুলো। ওমা গো, ওমা গো, তুমি এগুলো কি করতেছো? এরকম মুচড়মুচড়ি করতেছো কেন? ভাই আমি কই মুচড়মুচড়ি করলাম? ঝুমুরা পা একটু আগে মুচড়মুচড়ি কইরা গেল। ঝুমুর, তোমার সাথে ওমা গো একটু কি মিথ্যা কথা বলতেছো তুমি? ছি, আমার লগে কেন করবো? একটা বড় লম্বা বেড়ায় এর লগে মাঝে মাঝে এমনি মুচড়মুচড়ি করে। কই, ঝুমুর তো আমাকে যাওয়ার সময় কিছু বলে যায়নি এই মুচড়মুচড়ির কথা। এগুলো কেউ বলে নাকি? তাই খবরটা দিলাম তো, মাঝে মাঝে বলছিলেন না খবর দিতে। আমি বুঝতে পেরেছি, কোন গোলামের ঘরে গোলাম কাজটা করেছে। ওকে আমি পাইলে একদম কুট্টালবাম, ছেঁটে দিমু।